হ্যালো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করব, বা বলতে পারি ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রিক পোটেনশিয়ালের কী রিলেশন সেটাও আমরা করব। আমরা আগের দিন লাস্টে যেটা বলেছিলাম আমি আর কি, কী করে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করব, সেই পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট আমরা যেটা করেছিলাম সেটাই আমরা ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে কীভাবে করা যায় সেটা দেখব। তার ধরো কোনো একটা রিজনের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, ই ধরো একটা রিজন নিয়েছি, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডটা কত, ধরো ই মাপের ইলেকট্রিক ফিল্ডে একটা রিজনের মধ্যে আমি এ থেকে বিতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি কি করব, ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যাব, ডিসপ্লেস করবো, এখান থেকে আমি ওই বিন্দুতে নিয়ে যাব, কাকে নিয়ে যাব, ইউনিট পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ড যখন আমরা পড়েছিলাম তখন তার সঙ্গে আমরা বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডের যে যখন আমরা ক্যালকুলেট করি কী বলেছিলাম, যে না একটা ইউনিট পজিটিভ চার্জের উপরে যে বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে মানে যে এটা অন্য একটা চার্জ, কী বলেছিলাম ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এর থেকে আর দূরত্বে যদি আমি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি তাহলে এই চার্জটা এই চার্জের উপরে যে বল প্রয়োগ করবে ফোর্স, সেই ফোর্সটাই হচ্ছে কি এই বিন্দুতে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। তার মানে মধ্যে কথা হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে গিয়ে একটা ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্স সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে ধরো কোনো একটা পজিশনে আমি এখান থেকে এ বিন্দু থেকে বিন্দু নেবো, কোনো একটা ধরো পার্টিকুলার পজিশনে আমি এইখানটাতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, আর এখান থেকে খুব অল্প ডিস্টেন্স আমি এটাকে সরাবো, খুব স্মল ডিস্টেন্স যদি সরাই তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কী পরিমাণ কাজ করবে, তাহলে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড কী হবে, ফোর্স, ফোর্সটা কত, ফোর্সটা হবে কি ইলেকট্রিক ফিল্ডের মানের সমান, কারণটা কি এখানে চার্জটা কী নিয়েছি ইউনিট পজিটিভ চার্জ, আর ইউনিট পজিটিভ চার্জের উপরে যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, ব্যাপারটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই আর ক্ষুদ্র ডিস্টেন্স সরিয়েছে কত, ধরো ডিআর, তাহলে এটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান বাই কে, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান বাই বাইকে, বাই হচ্ছে গিয়ে ইলেকট্রিক, সরি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডে কাজ করবে সেটা হচ্ছে গিয়ে এইটা। এখন এই কাজটা যদি আমি করি, আমি করি মানে এটা কি, যদি কোনো এক্সটার্নাল এজেন্ট এই কাজটা করে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হবে, একটা নেগেটিভ সাইন হবে, ফিল নিজে করলে পজিটিভ, আমি যদি বাইরের থেকে বল প্রয়োগ করে করি তাহলে সেটা কী হবে, নেগেটিভ হবে, তাহলে বাই এক্সটার্নাল এজেন্ট, যদি বাইরের থেকে কেউ করে তখন কি হবে, এই পরিমাণ কাজ আমি করব, ব্যাপারটা বোঝা গেল কি বললাম, যে যদি ফিল নিজে করে তাহলে ওয়ার্কডাউন হবে ই ডটার, আমি যদি বাইরের থেকে কোনো ফোর্স এক্সটার্নাল এজেন্ট যদি কাজটা করে তখন কী হবে, আমি একটা মাইনাস হবে। আমরা কী করছি সেটা আমি আর একবার বলে দিই, আমরা করছি একটা ইলেকট্রিক ফিল্ড, ধরো রিজন আছে যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই রিজিনের ইলেকট্রিক ফিল্ডের যে রিজিন আছে সেই রিজিনের মধ্যে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে গিয়ে এ আর একটা হচ্ছে গিয়ে বি, আমি কি চাইছি, আমি এ থেকে বিতে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যাচ্ছি, ইউনিট বারবার বলছি ইউনিট পজিটিভ চার্জকে আমি এ থেকে শুরু করে এই বিতে নেব,
তো নেওয়ার সময় কোনো একটা পার্টিকুলার ধরো বিন্দু আছে এইখানটাতে, এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে গিয়ে এ ই, আর এখান থেকে একটু আমি সরাবো, সেই সরাটা করতে ডিসপ্লেস করে হচ্ছে ডিআর। তাহলে ওই একটু সরাতে ইলেকট্রিক ফিল্ড যে কাজ করবে সে কাজটা কী হবে, ডিডব্লিউ লিখতে পারি। সে স্মল ওয়ার্কটা কত হবে, সে স্মল ওয়ার্কটা হবে ইলেকট্রিক ফিল্ড ডট ডিআর। এবার এই কাজটা কী করে, ইলেকট্রিক ফিল করে, কিন্তু আমি চাইছি যদি বাইরের কোনো এজেন্ট এই কাজটা করে সেক্ষেত্রে কী সবই এক থাকবে, শুধু সামনে একটা কী আসবে নেগেটিভ সাইন আসবে। তাহলে আমার এবার এর থেকে বি বিন্দুতে যদি নিয়ে যাই তাহলে পুরো ওয়ার্কডাউন কী হবে, পুরো ওয়ার্কডাউন হবে গিয়ে কি ডাব্লিউ। তাহলে সেই ডাব্লিউ সমাসন কী হবে, ইন্টিগ্রেশন এ টু বি ই ডট ডি আর। এবার দেখো আমার লাস্টের দিন যে করেছিলাম আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই বিন্দু থেকে ওই বিন্দুতে যদি নিয়ে যাই কোনো একটা আধানকে নিয়ে যেতে, আমার যে কাজটা করা হয় সেই কাজটা কার সমান হয়েছিল, সেই কাজটা সমান হয়েছিল হচ্ছে গিয়ে পোটেন্সিয়াল ডিফারেন্সের সমান। নিশ্চয়ই মনে হচ্ছে আগে লাস্টের দিনই বলেছিলাম, কী বলছি আবার একবার বলে নিই, আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একটা আধানকে নিয়ে যেতে আমার যে কাজ করা হয় সে কাজটা কার সমান হয়, ওই দুই বিন্দুর যে ইলেকট্রিক পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়াল পোটেন্সিয়ালের ডিফারেন্সের সমান। তাহলে এই ক্ষেত্রে আমি এখান এর থেকে কোথায় নিয়ে গেছি, বিতে নিয়ে গেছি। তাহলে ধরলাম বি বিন্দুর পোটেন্সিয়াল কত, বি বিন্দুর পোটেন্সিয়াল হচ্ছে গিয়ে ভিবি, আর এ বিন্দুর পোটেন্সিয়াল কত ভি এ। তাহলে এই ওয়ার্কডাউনটা কার সমান, দুটো বিন্দুর পোটেন্সিয়াল ডিফারেন্সের সমান। তাহলে ভিবি মাইনাস ভি এ সমান সমান কী হলো, মাইনাস এ টু বি ই ডট ডি আর। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আগের দিনের ক্লাস এবং তার আগের দিনের ক্লাস ধরে একটুখানি দেখে নেবে, দেখে নিলেই বুঝতে পারবে যে আমরা কি বলতে চাইছি। তাহলে কী হলো, এই হচ্ছে কি একটা রিলেশন পাওয়া গেল যে পোটেন্সিয়াল ডিফারেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের কি সম্পর্ক সেটা আমরা সহজ সরলভাবে একটা রিলেশন আমরা বের করতে পারলাম। যদি একবারে না বুঝবে আরেক আমি বাবার বলছি আগের দিনের যে ক্লাস ছিল সেই ক্লাসগুলো দেখে নিতে হবে। এইবার এই যে পোটেন্সিয়াল আমি ডিফারেন্স বের করলাম, এখানে একটুখানি জিনিস বলার আছে। কী বলার আছে, একটা জিনিস দেখব, আমরা একটা জিনিস জানি যে ধরো এটা এরকম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে, এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে, এগুলো হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আমি যদি একটা পজিটিভ চার্জকে এখানে ছেড়ে দিই, ধরো হ্যাঁ বলতে কিউ নিলাম, সে কোন দিকে যাবে, ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে ওইদিকে যাওয়ার তার মানেটা কি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যায়। দেখো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, একটা জিনিস মনে রাখবে, কি মনে রাখবো, তা ইলেকট্রিক ফিল্ড যেই দিকে যায় আমি যদি সেই দিকেই মুভ করি তাহলে আস্তে আস্তে কী কমে, ইলেকট্রিক পোটেন্সিয়ালের মান কমতে থাকে, মানে ফিল্ড যেই দিকে যায় সেই বরাবর কি হয়, আমি এখানে ধরো কোনো এক এই বিন্দুতে যা ইলেকট্রিক পোটেন্সিয়াল যা মান হবে এই বিন্দুতে গেলে, ধরো এখানে একটা পোটেন্সিয়াল এম, এটা এখানে নিয়ম হচ্ছে কি এন, মনে রাখবো এই ভি এম ইজ গ্রেটার দেন ভি এন, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রিক পোটেন্সিয়ালের মান আস্তে আস্তে কী করে কমতে থাকে, এটা মনে রাখবে জানতে হবে। আবার বলি ইলেকট্রিক যে ইলেকট্রিক ফিল্ডের দিকে আমি যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করি তাহলে সেদিকে গেলে আস্তে আস্তে কী হবে, ইলেকট্রিক পোটেন্সিয়ালের মান আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা কী হলো, যা ইলেকট্রিক
ফিল্ডের মাধ্যমে আমরা কি করলাম, ইলেকট্রিক পোটেনশিয়ালের মান বের করলাম। তো ইলেকট্রিক পোটেনশিয়াল যেমন সংজ্ঞা আরেকটা দেওয়া যায়, মানে আমি বলেছিলাম কেন মনে নেই, ধর কোনো একটা বিন্দুর আমি পার্টিকুলার একটা বিন্দু ইলেকট্রিক পোটেনশিয়ালের মান কত সেটা বের করব, সেটা যদি করতে হয় সেটা করতে গেলে একটা বেসিক সংজ্ঞা হয়। সেই সংজ্ঞাটা কি, ধরো কোনো একটা রিজনে এখানে একটা বিন্দুকে আনতে হবে, সে বিন্দুটা ইনিশিয়ালি কোথায় আছে, আছে হচ্ছে মনে হয় বলেছিলাম ইনফিনিটিতে। তা ইনফিনিটির থেকে কোনো একটা চার্জকে যদি কোনো একটা পার্টিকুলার বিন্দুতে আনতে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে আমাকে যে পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটা হলে গিয়ে কি এই বিন্দুতে ওর ইলেকট্রিক পোটেনশিয়াল। আমরা কী ধরে নিয়েছিলাম, ইনফিনিটিতে পোটেনশিয়ালের মান কত, জিরো। কারণ কি, ধরে নেবো, ধরো ধরো আমি যদি একটু ডিটেলসেই বলি, তাহলে এখানে একটা চার্জ আছে কিউ, এখানে এর থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে ধরো এ, আর বি বিন্দুটা কোথায় আছে, এখানে ইনফিনিটিতে অসীমে আছে। তো এখানে যদি আমি অন্য আরেকটা পজিটিভ চার্জ রাখি প্লাস ওয়ান, এদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে কত, জিরো। আমরা ধরে নিই এখান থেকে অসীম দূরত্বে যে চার্জ এখানটা আছে তার সাথে কোনো ইন্টারাকশন নেই, তাহলে এই চার্জের জন্য বি বি বিন্দুতে বা ইনফিনিটিতে এই পজিটিভ চার্জের পোটেনশিয়াল কত হবে, জিরো। যত আমি বাঁদিকে আসবো তত কী হবে, পোটেনশিয়াল এর পোটেনশিয়াল মান কি আস্তে আস্তে বাড়বে। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, ওই দিকে, এই যে চার্জটা আছে এই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে তৈরি করবে, ধরো এখান থেকে শুরু করতো এদিকেই যাবে, তো এরকম রুম যার দিকে গেলো আমি পার্টিকুলার ডিরেকশনটা নিলাম, তাহলে এখান থেকে এই ডিরেকশনের অসীমের দিকে এই যে পজিটিভ চার্জটা আছে এখানে পোটেনশিয়াল কত, জিরো। কারণ ধরে নিয়েছি আমরা এর সাথে যখন এ যখন অসীমে আছে এর সাথে এর ইন্টারাকশন নাই, ইন্টারাকশন নেই বলেই এর পোটেনশিয়াল আছে কত, জিরো। এবার যত কী করবে এ বাঁদিকে আসবে, মানে ইনফিনিটি থেকে এর বস্তুর কাছাকাছি আসার চেষ্টা আসবে, তখনই কী হবে এদের মধ্যে ইন্টারাকশন হবে, যত এদিকে আসবে তত ইন্টারাকশন এনার্জি বাড়বে, বাড়ার ফলে কী হবে পোটেনশিয়ালের মানও বাড়বে। তার মানে কি মনে রাখবো কি, ইলেকট্রিক ফিল্ডের দিকে ইলেকট্রিক পোটেনশিয়ালের মান কমে যায়। দাস এটা গেল। এবার ধরো একটা পার্টিকুলার, এবার আমি একটা কি নিতে পারি, একটা ধরো এমন একটা রিজিয়ন নিলাম যেখানে ইলেকট্রিক ফিল্ডটা কি ইউনিফর্ম। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি ইউনিফর্ম হয় ব্যাপারটা কীরকম, ইলেকট্রিক ফিল্ডের ইউনিফর্ম হতেও পারে আবার নাও হতে পারে। ধরো কোনো একটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটা কীরকম ইউনিফর্ম, মানে এটা কি ধরো এরকম সব জায়গাতে কী হবে ইলেকট্রিক ফিল্ডের মান সমান এবং ডিরেকশন কী আছে একই দিকে আছে। এইরকম একটা অবস্থায় যদি ধরো এটা হচ্ছে কি এ বিন্দু, এটা হচ্ছে কি পি বি বিন্দু, আর এদের মাঝে ডিস্টেন্স কত ধরো ডি, তাহলে এখন আমি যদি ওই এর থেকে ডিতে নিয়ে যাই একটা ইউনিট পজিটিভ চার্জকে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে, সেটা আমরা করতে পারি যদি এখান থেকেই পাবো, তাহলে কি ভি বি মাইনাস ভি এ সমান সমান ইন্টিগ্রেশন ই ডট ডি আর। এবার দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম মানে কি ই এর মান কি কনস্ট্যান্ট, তাহলে ই এর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী হলো ই বাইরে বেরোলো, শুধু ইন্টিগ্রেশনে কে পড়ে রইল ডিআর, তাহলে ডিআর এখানে কত হবে ডি, তাহলে কী হলো মাইনাস ই ডি, বোঝা গেল। তাহলে এই মাইনাসটাকে যদি প্লাস করতে করতে পারবো ভি এ মাইনাস ভিবি সমান সমান হচ্ছে গিয়ে ই ডি, কিন্তু দুটো বিন্দুর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। এবার এর থেকেও কী বোঝা যায় দেখো, ভি এ মাইনাস ভি তার মানেটা কি, আমি যদি আচ্ছা এটাকে যদি একটু সাজিয়ে গেছি আবার লিখি, তাহলে ভি এ সমান সমান হচ্ছে গিয়ে ভিবি প্লাস এই সরি ই ডি, তার মানে কি ভিবির সাথে যদি ইডি পরিমাণ যোগ করি তাহলে কি পাওয়া যায় ভি এ পাওয়া যায়, তার মানে কি
অবশ্যই এই VA ইজ গ্রেটার দেন কি VB, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের দিকে দেখো পোটেনশিয়ালের মান আস্তে আস্তে কি হয় কমতে থাকে। এবার যদি ইলেকট্রিক ফিল্ড যদি নন ইউনিফর্ম হয় তাও কোনো সমস্যা, সেক্ষেত্রেও আমরা ইন্টিগ্রেশন করে সব কিছু করতে পারি, কোনো সমস্যা নেই। এটা একটুখানি ব্যাখ্যা, এটা মনে রাখ, এটা খুব একটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কথা কিরকম মানে আনা ইনফিউচার তাকে বলি না, ঠিক আছে, তোমরা একটুকুই দেখো পরের দিন মজা করলাম আর একটু ডিটেলসে বলবো ওখানে। তাহলে আমরা যেটা করলাম মানে করলাম ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করলাম, এবং আরেকটা জিনিস যা বুঝলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে কী হয় ইলেকট্রিক পোটেন্সিয়ালের মান কমে কমে যায়। হ্যাঁ এটুকু, ঠিক আছে।